হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অনেকটা বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি ইউনিক। আজকে আমি কিছু প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, যেই ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো যেগুলো আমি পেয়ে খুব খুশি হয়েছি আর তোমাদেরকেই তার জন্য শেয়ার করব। আর এই প্রোডাক্টগুলো সত্যি তোমাদের সবার কাছে থাকা দরকার। তো চলো কিছু কিছু ইউনিক প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। রামপুরহাটের মধ্যে প্রথমবার, রামপুরহাট কেন, এই এলাকাতেই প্রথমবার দ্য 99 স্টোর। 99 স্টোরের দোকানে গেছিলাম আমি আজকে, আর অনেক কিছু প্রোডাক্ট এনেছি, আর এই প্রোডাক্টগুলোই তোমার সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। 99 স্টোরের অ্যাড্রেসটা আমি ভিডিওর এন্ডেই দেব, তার আগে তোমরা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখে ফেলো, আর সত্যি খুব ভালো লাগবে। আর এই দোকানের অলমোস্ট 90% প্রোডাক্টের দাম 99 রুপিস, আর এত কম দামে এত ইউনিক ইউনিক প্রোডাক্ট তোমরা আগে কখনো দেখোনি। তোমরা কেন, আমি নিজেও দেখিনি, তাই আমি তোমার সঙ্গে শেয়ার করছি এই 99 স্টোরের কিছু প্রোডাক্ট। আর বাকি প্রোডাক্ট দেখতে হলে তোমাদেরকে তো দোকানে গিয়ে দেখতে হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাপুরি দেখতে থাকো, আর ইউনিক ইউনিক জিনিসগুলো তোমরাও এনজয় করো। যেই প্রোডাক্টগুলো আমরা অনলাইনে খুঁজি, অনলাইনে দেখে থাকি, তো সেই প্রোডাক্টগুলো রামপুরহাটের মধ্যে এমন একটা দোকানে তোমরা সব পেয়ে যাবে। আর অনলাইনে কেনার সময় অনেক সময় আমাদের নিজেরও ভয় লাগে যে ঠিকঠাক প্রোডাক্ট আসবে কি আসবে না, আর এইসব ইউনিক ইউনিক জিনিসগুলো তো আরোই বেশি ভয় লাগে, তাই না? তার জন্যই এই দিদির দোকান। তো এই দিদির দোকান সম্পর্কে আমি তো সব কিছু বলবো। তো সব থেকে প্রথমে আমি তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাই, কতটা সুন্দর সুন্দর, কতটা ইউনিক প্রোডাক্ট, তোমরা দোকানে গিয়ে দেখাশোনা করে তারপরে তোমরা কিনতে পারবে। তো চলো ঝটপট দেখাতে স্টার্ট করি। তার আগে বলে রাখি, এখন বাজছে রাত্রি 2, একদম পাক্কা 2 বাজছে ঘড়িতে। আর এই রাত্রেবেলা আমি ঈদের জন্য ঈদের একটা মেকওভারের এই লুকটা ক্রিয়েট করেছি। এটা ইনস্টাগ্রামে রিলস পোস্ট হবে, ফেসবুকেও ভিডিও পোস্ট হবে, তো তোমরা দেখে আসবে, আশা করছি খুব ভালো লাগবে। যেহেতু দিনের বেলা আমার এখন প্রচণ্ড চাপ, বুঝতেই পারছো, রামপুরহাটের পার্লার আবার মারগ্রামের পার্লার, মারগ্রামের পার্লার তো মা সামলিয়ে নাই, আর রামপুরহাটে আমাকে ছুটতে হয় রোজ, তো তখন তো আর ঈদের জন্য ভিডিও করা সম্ভব না। তো তার জন্য এই রাত্রেবেলা এখন বসে বসে তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। তোমরা প্লিজ দেখো কেমন হয়েছে বলো, এত কষ্ট করে ভিডিওটা বানালাম, সুন্দর সুন্দর কমেন্ট না করলে পরে মনটা ভরবে না। তো চলো এবার আর বকবক করবো না, এবার শুরু করি যে কী কী দেখাতে চলেছি, কী কী ইউনিক প্রোডাক্ট তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো একটা আইস রোলার। এখন খুব রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, মেকআপ করার আগে বরফ লাগানো আমাদের মাস্ট হ্যাভ এই গরমে, কারণ প্রচণ্ড বেশি সোয়েট হয় সবাই জানো, তো সে কারণে বরফ তো ঘষতেই হবে মুখে, আর তার জন্যই এই আইস রোলার। এটা সিস্টেমটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা 2 পার্ট আছে, দেখতেই পাচ্ছ পার্পল কালারের উপরে আমি নিয়েছি। তো এটাকে যখন এর ভিতরে জল ভরবে তখন এই উপরে একটা এইভাবে আছে ঢাকনা, এটাকে খুলে এই যে ফুটোটা আছে এটা দিয়ে জলটা ভরে দিতে হবে, তারপরে যখন বরফটা জমে যাবে ফ্রিজে রাখবে, তারপরে এটাকে বের করে রাব করতে হবে। আমি এই মেকআপটা করার আগে এটা দিয়েই বরফটা রাব করেছি, তো এটা অনেকক্ষণ পর, যেহেতু 3 ঘন্টা পর আমি এবার এই ভিডিওটা শ্যুট করছি, তো বরফটা গলে জল হয়ে গেছে। তো তোমরা এইটা বরফটা কেমনভাবে থাকে সেটা যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে দেখতে পারো, আমার ভিডিওতে পোস্ট করা আছে। তো আমি এটা দিয়েই আমার ফেসে বরফটা রাব করেছিলাম। এই দোকানের সব থেকে মজার ব্যাপার, এই দোকানটার নামটাই হলো 99 স্টোর। তো রামপুরহাট 99 স্টোর, এই দোকানে সব কিছুই প্রায় 99 রুপিস দাম। এরপরে সুন্দর প্যাকেজিং একটা জিনিস, এটার ভিতরে কি আছে গেস করো তো সবাই, থাক আর গেস করতে হবে না। এটার ভিতরে খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে একটা নেল সেট আছে, এখানে দেখতেই পাচ্ছ নেল কাটার আছে, তারপরে নেলের আরও যেসব সমস্ত টুলগুলো থাকে সেগুলো আছে, সঙ্গে সঙ্গে ছোট্ট কাঁচি আর ছোট্ট একটা মিরর আছে, কি কিউট না? তারপর তোমাদেরকে খুলে দেখাই, কি কিউট একটা মিরর আছে, তো এখানে আইব্রোটাও দেখা যাবে। তো যাই হোক, এই পুরো প্যাকেজিংটার দাম মেবি 99 টাকাই, কারণ এই দোকানের সমস্ত জিনিস মাত্র 99 টাকা, তোমরা বিশ্বাসও করতে পারবে না। তো তোমরা ঝটপট দেরি না করে এই দোকানটাতে চলে যাও, অ্যাড্রেসটা আমি বলছি, দাঁড়াও আগে সব প্রোডাক্ট তোমাদেরকে দেখাই, আরও কত দারুণ দারুণ প্রোডাক্ট আছে তোমরা ভাবতেও পারবে না। এবার একটা আশ্চর্য জিনিস আমি তোমাদেরকে দেখাবো, এই জিনিসটা আমি আনার পরে আমি ইউজ করেছি একবার, সত্যি খুব বেশি রিল্যাক্সিং, আর তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এটা এটা হলো একটা আই মাস্ক, আই রিল্যাক্সিং মাস্ক। গ্রিন কালার এমনিতে আমাদের চোখের পক্ষে ভালো, তার সঙ্গে সঙ্গে এখানে দুটো ম্যাগনেট দেওয়া আছে যেটাতে খুব মানে আরাম লাগে। এটাকে জাস্ট কিছু মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবে, কেউ যদি খুব বেশি ঠান্ডা না ফিল করতে মানে না নিতে পারো তো ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবে, তারপরে এটাকে নিয়ে এইভাবে করে এখানে দুটো টেপ আছে, তো এখানে এইভাবে করে এইভাবে করে তোমরা আরামসে রিল্যাক্স করতে পারো। সত্যি প্রচণ্ড আরাম এটা লাগিয়ে, আমি নিজেও ট্রাই করেছি, আব্বু যখন বাইরে থেকে এসেছিল আব্বুকেও ট্রাই করিয়েছি, আব্বুরও প্রচণ্ড পছন্দ হয়েছে, আমার তো খুব বেশি পছন্দ হয়েছে। আমি পার্লার থেকে এসে আমি আবারও একবার রিল্যাক্স হয়ে গেছি এটা দিয়ে। তো এটা মাস্ট হ্যাভ, তোমরা রাখতেই পারো, তোমরা যারা একটু আরাম পছন্দ করো তারা এই জিনিসটা গরমকালে রাখতেই পারো। আরও একটা ইউনিক জিনিস, এটা কখনো দেখেছো তোমরা? আমি তো কখনো দেখিনি। তো চলো খুলি এটাকে। এটা হলো ভেজিটেবল কাটার, দেখতে পাচ্ছ এই নখের ভিতরে, সরি এই আঙ্গুলের ভিতরে এটা ঢোকানো হবে, আর এটা একটা নখের মতো। এখানে আরো থাকছে এই জিনিসগুলো, এগুলো মানে এটা দিয়ে মানে অরেঞ্জ টরেঞ্জ কিছু কাটার থাকলে পরে এটা দিয়ে কাটতে পারবে। আরো অনেক কাজ আছে যেগুলো তোমরা করতে পারবে। এখানে একটা গ্লাভস আছে যেটা এই নখের ভিতরে ভরতে হবে, তারপরে কোনো কিছু যদি তোমরা লঙ্কা ধরো কাটা হয়নি তো তোমরা কাটতে চাইছো যখন রান্না করছো তখনই, তখন জাস্ট এইভাবে এইভাবে করলে পরে লঙ্কাটা কেটে যাবে। মানে আমি জাস্ট লঙ্কার উদাহরণ দিলাম, তোমরা যে কোনো কিছুই কাটতে পারো যেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। দেখতে পাচ্ছ কতটা ধারালো আছে, কিন্তু কোনো মানে আমাকে লাগছেও না কাটছেও না, কিন্তু যখন ভেজিটেবল কাটবে তখন কিন্তু সেটা কেটে যাবে। এইটারও দাম 99 টাকা। এবার আমি দেখাবো একটা ডার্মা রোলার। এই ডার্মা রোলার যাদের বড্ড বেশি চুল উঠে তো তারা যখন তেল অ্যাপ্লাই করবে বা হট অয়েল মাসাজ করবে, তো তার আগে যদি এই ডার্মা রোলার দিয়ে মাসাজ করা হয়, তারপরে যদি হট অয়েল মাসাজ করা হয় তাহলে সেটা খুব বেশি ভালো করে কাজ দেয়। এই জিনিসটা এইভাবে একটা রোলারের মতো থাকে, এখানে অনেক ছোট ছোট খাঁজ কাটা খাঁজ কাটা থাকে। এই যে জিনিসটা কাটা কাটা আছে এটা নিয়ে জাস্ট এই স্কাল্পে এভাবে এভাবে রোল করতে হবে, পুরো মাথায় করে নেওয়ার পর তারপরে হট অয়েল মাসাজ করতে হবে, তো সেটাতে কাজ অনেক ভালো হয়। তো এই ডার্মা রোলারটাও অনেক প্রয়োজনীয়, যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো, আমি পুরো ডিটেলসটা বলছি, দাঁড়াও। এবার মাত্র 99 টাকা এত বড় একখানা জিনিস, এটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কি। এটা হলো পিঠ ঘষা, এটাকে জাস্ট এইভাবে করতে হবে, তারপরে হাতটাকে কইরে ভাই পাচ্ছি না কেন, হ্যাঁ হয়ে গেছে, দিয়ে এইভাবে এইভাবে করতে হবে। তাহলে মানে পিঠ অবধি তো হাত পৌঁছায় না যখন আমরা সাবান মাখি, তো তখন এটা খুব বেশি কাজে লাগবে। এটাও খুব ভালো জিনিস, এটাও মাত্র 99 টাকা, দোকানটার নামই তো 99 টাকা, তো সব কিছু তো এত অ্যাফোর্ডেবল হবেই। আর এবার এটা যেটা দেখাবো, তোমরা যারা আমার মতো একটু গোলু মোলু যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য এটা খুব ভালো একটা জিনিস। এটারও সেরকমই দাম, দামের নিয়ে কোনো চিন্তা নেই, কারণ প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত ভ্যারাইটি আছে ওই দোকানে। আমি কখনো ব্লগ করতে করতে যাবোই দিদির দোকানে, তোমাদেরকে পুরো দোকানটা ঘুরে দেখাবো, তোমরা দেখেই বুঝতে পারবে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে যে কবে যাব। মানে আমার একবার যাওয়ার পরে 4-5 বার যাওয়া হয়ে গেছে অলরেডি। এটা হলো এই জিনিস, এটা হলো যাদের ডাবল চিন আছে বা গালটা একটু বেশি ফোলা তাদের এক্সারসাইজ করার জন্য এই জিনিসটা। এখানে যে দুটো সাদা জায়গা আছে এই এখানে দাঁতটাকে দিতে হবে, তারপরে ওইভাবে প্রেস করতে হবে। এইভাবে মাসাজটা করলে পরে আমাদের এই ডাবল চিনটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এইটা আমার মতো গোলু মোলু যারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো, যাদের অনেকটা বেশি ডাবল চিন আছে, একটু গালগুলো ফোলা ফোলা আছে, তারা অবশ্যই এটা নিও, আর দিনে একবার করে হলেও 2 মিনিটের জন্য হলেও মাসাজটা করো, তোমাদের ভালো রেজাল্ট হবে আশা করছি আমি। আমিও তো আজ থেকে করতে লাগবো, কারণ আজকে আমি নিয়ে এসেছি, আজ থেকে স্টার্ট হয়ে গেছে আমার মাসাজ। সবগুলো জিনিসই ইউনিক, একটাও মানে কমন জিনিস আমি দেখাচ্ছি না। তো যেহেতুই আমি বললামই যে দোকানটাতে খুব বেশি ইউনিক জিনিসগুলো থাকে, যেগুলো আমরা সচরাচর অনলাইনে দেখে থাকি, ফেসবুক ভিডিওতে দেখে থাকি, ইনস্টাগ্রাম রিলসে,
এইসবে দেখে থাকি, তো সেই জিনিসগুলোই ওখানে পাওয়া যায়। অনলাইনে কিনতে গেলে অনেক সময় আমাদের ভয় লাগে, যেটা সত্যি, যে এই জিনিসগুলো কেমন আসবে না আসবে। তো তোমরা ওই দোকানে গিয়ে নিজের হাতে দেখে শুনে তারপরে কিনতে পারবে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর গিফটও পাওয়া যায়, গিফট আইটেম খুবই সুন্দর সুন্দর আছে, একদম এ টু জেড কি নেই দোকানে, সত্যি প্রচণ্ড সুন্দর সুন্দর গিফট আইটেম আছে। তো চলো এবার আরও একটা প্রোডাক্ট দেখাই। এটা হলো একটা নাইট ল্যাম্প, মাশরুম ল্যাম্প। এই দেখো সুন্দর সুন্দর ব্যাঙের ছাতা, কি কিউট। তো চলো এটাকে আমি একটুখানি আমার রুমে লাগাই আর দেখি যে কেমন লাইট হচ্ছে। এই সুন্দর নাইট লাইটটারও দাম কিন্তু 99 টাকা। ও মাই গড, কি দারুণ না সত্যি, খুব মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। মানে আমি তোমাদেরকে বলছি তো, মানে এটা খুবই অল্প জিনিস, তোমরা না গেলে বুঝতেই পারবে না যে কি কি আছে ওই দোকানে। অনেক কিছু তো আমাদের জন্য দেখলামই, এবার ছোটদের জন্য কিছু দেখা হোক, যাদের ছোট্ট ছোট্ট বেবি আছে, যারা প্রথমবার লেখাপড়া শিখছে, তো এমন বেবিদের জন্য আমার কাছে দুটো জিনিস আছে। তো ওই দুটো জিনিসও তোমার সঙ্গে শেয়ার করবো, তোমাদের অনেক উপকার হবে, যাদের নতুন বেবিরা লেখা শিখছে। তো তোমরা সরি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যারা আমার ভিডিও দেখছো। তো চলো দেখাই তোমাদেরকে যে কি কি আছে। আমার কাছে দুটো ম্যাজিক বুক আছে, ম্যাজিক বুক একটা হলো এইটা, এটার সঙ্গে একটা সুন্দর পেন আছে, আর সঙ্গে এই বইটা আছে। এই ম্যাজিক বুকে এ বি সি ডি থেকে স্টার্ট করে 1 2 3 4 সব কিছুই আছে। তো এটার একটা বিশেষত্ব আছে, এই ম্যাজিক বুকের যে কোনো ওয়ার্ড নিব আমি, ধরো 8টা, হ্যাঁ, তো এই পেনটা যেটা আছে, এই পেনের মধ্যে অল্প একটু জল ভরতে হবে, কিছুই ভরতে হবে না। তো এই জল নিয়ে এটা ধরো 8, হ্যাঁ, 8টার পাশে আমি শুধু এভাবে দাগ টানবো, বা যারা বাচ্চারা আছে তারা দাগ টানবে, ওপর ওপর বোলাবে, ম্যাজিকের মতো সব লেখা হয়ে যাবে। আবার কিছুক্ষণ হতে না হতে অটোমেটিকলি নিজেরাই ড্রাই হয়ে যাবে, আর ড্রাই হয়ে যাওয়ার পর আবার ওরা রিইউজ করতে পারবে। তো এটার চিন্তা নেই যে দাগ টেনে দিলে খারাপ হয়ে যাবে বা কিছু, এই পেনটা দিয়ে বারবার লিখতে পারবে আর বারবার রিইউজ করতে পারবে, এটা খুব বেশি দরকারি। এটাকে এখন বন্ধ করে রাখছি, 2 মিনিট পরে দেখা যাক, তোমাদেরকেও ম্যাজিকটা দেখাবো। ওইটার ম্যাজিকটা দেখতে দেখতে আরও একটা ম্যাজিক বুক দেখে নিই আমরা। এখানে একটা বুক নেই, এখানে একসঙ্গে অনেকগুলো বুক আছে। এখানে আছে 4টে বুক, একটা আছে ম্যাথ, এখানে তো ম্যাথের জিনিসপত্র থাকবে, এটা ড্রয়িং বুক, আর এটা আছে অ্যালফাবেট, আর এটা আছে নাম্বার। তো সব রকমের বই এখানে আছে, তো কোনটা নিবো বলো, কোনটা দিয়ে প্রথমে তোমাদেরকে দেখাবো। এই ম্যাজিক বুকটা একটু আলাদা, ম্যাজিক বুকের সঙ্গে এখানে অনেক একটা পেন আছে, আর এখানে অনেকগুলো রিফিল আছে, তো কালি শেষ হওয়ার কোনো ভয় নেই, অনেকগুলো আছে, 3টে 4টে 5টে 6টে 7টে 8টে 9টে 10টা রিফিল আছে, তো কোনো ভয় নেই কালি শেষ হওয়ার। তো একটা রিফিল নিই আর দেখি যে এই বইটাতে কেমন ম্যাজিকটা হয়। এই দেখো রিফিল খুললাম, আর এবার আমি নাম্বারের বইটা নিলাম, ঠিক আছে। চলো এখানে প্রথমে আছে 0, তো 0, এই 0-র উপরে আমি কিন্তু লিখছি, হ্যাঁ, জিরো লিখলাম, তোমরা বুঝতে পারছো কিনা জানি না কতটা বুঝতে পারছো, 0 লিখলাম, আবার এখানেও 0 লিখলাম, এখানে 1 লিখলাম, এখানে 1 লিখলাম, লিখলাম, বুঝতে পারছো তো লিখেছি এখানে 0-গুলো। এটাকে এবার ছেড়ে দিই আমরা, শুধু দেখবে ম্যাজিক কিছুক্ষণ পর। ওই দোকানে এই সুন্দর বেলটাও নিয়েছি আমি, দেখো বেলটা কত সুন্দর, সত্যি জিনিসপত্রগুলো সত্যি খুব সুন্দর, তোমরা প্লিজ ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে বলে আমি তোমাদেরকে সাজেস্ট করছি। তো চলো এবার তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, পুরো ডিটেলসটা বলে দিই, তারপরে আমরা ম্যাজিক বুকটা দেখি। দোকানটার নাম হলো রামপুরহাট 99 স্টোর, আর দোকানটা কসমোবাজার থেকে একটু আগিয়ে যে মোড়টা পড়ে
মোড়টা থেকেও আরো আগে যেতে হবে, কেশরি লটারি বলে একটা দোকান আছে। তো কেশরি লটারির একদম পাশে একটা গলি আছে, জাস্ট ওই গলিতে কিছু পা হেঁটে গেলেই এই 99 স্টোর। তো এখানে সেল তো চলতেই থাকে, 99 রুপিজের অনেক কিছু পাবে, তার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো আইটেম থেকে স্টার্ট করে বিভিন্ন রকম গিফট আইটেম তোমরা পেয়ে যাবে, আর অনেক কম কম দামে। বিশ্বাস করো, আমি আজ অবধি রামপুরহাটে কোথাও এত কম কম দামে গিফট আইটেম আমি দেখিনি, আর এত ইউনিক জিনিসপত্র সত্যি আমি প্রথমবার দেখেছি। আমি তার জন্য অনেকবার গেছি, আমি আগেও অনেক কিছু কিনে এনেছি, আজকে সুন্দরভাবে তোমার সঙ্গে ভিডিও করে প্রেজেন্ট করছি সব কিছু। তো চলো ফোন নাম্বারটা দিয়ে রাখি, তোমরা যদি ওখানে গিয়ে খুঁজে না পাও বাই চান্স, তাহলে তোমরা দিদিকে ফোন করে তোমরা চলে যেতে পারো, এমনিতে কোনো অসুবিধা হবে না। যেই যেই আমি অ্যাড্রেসটা বলে দিয়েছি, এই অ্যাড্রেস অনুযায়ী গেলে পরে খুবই সহজ। সানঘাটা পাড়ার যেই একটা লটারির দোকান আছে, কেশরি লটারির পাশের গলি আছে, সেই পাশের গলিতে গিয়ে একটু হাঁটবে, দেখবে অনেক ফুলের টবগুলো রাখা থাকে, তো সেইখানেই দোকান। বেশি ঝামেলার কিছু নাই, একদম রাস্তার ওপরে একটু জাস্ট গলিতে ঢুকতে হবে, ঢুকে ঢুকে 99 স্টোর। তোমরা যাবে, তোমরা কিনবে, সত্যি খুব ভালো লাগবে। যদি তোমরা রাস্তা চিনতে না পারো তাহলে তোমরা দিদিকে যেই নাম্বারে কন্ট্যাক্ট করবে, নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আবার মুখেও বলে দিচ্ছি, নাম্বারটা হলো 8637028967 8637028967। এটা একটা নাম্বার, এটাতে বাই চান্স যদি তোমরা না পাও তাহলে আমি আরও একটা নাম্বার দিয়ে রাখছি, 9064543427 9064543427। তোমরা ওখানে গিয়ে যদি না পাও বাই চান্স তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, তোমাকে এসে নিয়ে চলে যাবে। আর তোমরা যদি অনলাইনে বা এই হোয়াটসঅ্যাপে তোমরা যদি দেখতে চাও দিদির কাছে প্রোডাক্টগুলো, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো, দিদি মেবি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবে প্রোডাক্ট। তো চলো এবার আমরা ম্যাজিক বুক দুটো খুলি আর ম্যাজিকটা দেখে ফেলি। যে প্রথম ম্যাজিক বুকটা ছিল যেটাতে জল ভরে আমি পেনটাতে লিখেছিলাম, সেটাতে আমি আরটা লিখেছিলাম, আর ট্যান 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 গায়েব, আর এসটা লিখেছিলাম, দুটোই গায়েব হয়ে গেছে। তো এইভাবেই তোমরা তোমাদের বাচ্চা বাড়িতে যা বাচ্চা যদি থাকে, তাদের যদি নতুন নতুন লেখাপড়া করে, তো তাদের জন্য এই বইগুলো নিতে পারো, খুবই কম রেঞ্জের মধ্যে, বারবার লিখবে, ওদেরও ভালো লাগবে নতুন জিনিস, আর তোমাদেরও ভালো লাগবে যে নতুন কিছু ওরা শিখছে। আর এই যে নাম্বারের বইটা, এবার এটা খুলে দেখার পালা। চলো এই নাম্বারের বইটা আমরা নিয়ে নিয়েছি, আর এবার আমরা খুলে দেখবো। ট্যান ট্যান ট্যান, কতগুলো জিরো করলাম, কতগুলো অন করলাম, কই সেগুলো, সেগুলো তো সব পালিয়ে গেছে। মানে এটা তো এর জন্যই ম্যাজিক বুক নাম হয়েছে, তাই না? তো বাচ্চারা বারবার লিখবে, কিছুক্ষণ পরে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, ওরা আবারও প্র্যাকটিস করতে পারবে। তো এই জন্যই এই ম্যাজিক বুকগুলো, দাম যেহেতু অনেকটাই কম সেহেতু এগুলো বাচ্চাদের জন্য নেওয়া যেতে পারে, বারবার রিইউজও করা যাবে, মানে বেশি জিনিস নষ্টও হবে না। তো যাই হোক, এই জিনিসগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে তো অ্যাড্রেসটা বলে দিয়েছি, তোমরা ওই অ্যাড্রেসে চলে যাবে 99 স্টোরে, আর এই 99 স্টোর থেকে একদম লুটে পুটে 99 টাকার জিনিসপত্র তোমরা কিনে ফেলো, তোমাদের খুব ভালো লাগবে, অনেক কাজের জিনিস আছে। আমি তো আর এত জিনিস আনতে পারিনি, তাই এত বড় ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা এটাতেই বুঝে গেছো যে কী কী থাকতে পারে ওই দোকানে। তো তোমরা চলে যাও, চলে গিয়ে একদম লুটে পুটে নাও, আর আমার তো খুব পছন্দ হয়েছে, আমি আবারও যাবো আর একটা ভ্লগ বানাবো দোকানটাতে, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে যে দোকানটাতে আরও কী কী আছে। তো গাইস টাটা, বাই বাই। বাজলো তো অনেক রাত হয়ে গেছে, এখন বাজছে প্রায় 2:30। তো যাই হোক, এবার ঘুমোতে হবে, প্রায় সেহরি খাওয়ার টাইম হয়ে গেল, সেহরি খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো গাইস টাটা, বাই বাই, সবাই অনেক 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 ভালো থেকো, অনেক 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 ভালোবাসা দিও, আর এত কষ্ট করে রাত 2:30 সময় তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই অনেক 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 ভালো থেকো, অনেক 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 ভালোবাসা দিও। সামনে তো ঈদ, একদম ঈদের ব্লগেই তোমাদের সঙ্গে দেখা হবে, তা ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই অনেক 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 ভালো থেকো, অনেক রাত হয়েছে, অনেক ঘুমও আসছে, কিছু করার নেই,
টাটা, বাই 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 বাই, লাভ ইউ অল। তো গাইজ, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, বাই বাই। এত রাতেবেলা তোমাদের জন্য ভিডিও করছি, 2:30 বাজছে এখন। এখন এগুলো গোটাতে হবে, তারপর নিজের মেকআপও রিমুভ করতে হবে, মেকআপের জিনিসপত্র গোটাতে হবে, এত খাটনি। আবার কালকে সকালবেলা উঠে রামপুরহাটে পার্লার চড়তে হবে। এত কষ্ট করে তবুও টাইম বের করে রাত জেগে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা যদি একটুখানি সাবস্ক্রাইব না করো, তোমরা যদি একটুখানি লাইক না করো, তোমরা যদি একটু ভালো ভালো কমেন্ট না করো, তাহলে কী করে ভালো লাগবে বলো? তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেয়েছি বলে আমি রাত জেগে ভিডিওটা বানানোর এনার্জিটা পাচ্ছি। তো গাইজ, টাটা, বাই বাই। সবাই অনেক 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 ভালো থেকো, অনেক 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 ভালোবাসা দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে, যেটা ঈদের বা ঈদের আগের দিনের ব্লগ নিয়ে আমি আসবো মেবি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই অনেক 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 ভালো থেকো, অনেক 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 ভালোবাসা দিও। লাভ ইউ অল।